আপনি কি বিশ্বাস হারিয়েছেন? বর্তমানে একমাত্র ছিন্নমস্তা ও নীল সরস্বতী মায়ের সাধক শ্রী নারায়ণ শাস্ত্রী চাকরি, ব্যবসা, দাম্পত্য কলহ, প্রেমে বাধা, যে কোনো কঠিন ও জটিল সমস্যায় দেবশক্তি কবচের দ্বারা প্রতিকার করে থাকেন। প্রতিকারে 100% গ্যারান্টি। নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী নারায়ণ শাস্ত্রী, ছিন্নমস্তা ও নীল সরস্বতী মায়ের সাধক। শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে হায়ার স্টাডি। বাবা মায়েদের জন্য খুব সুখবর, বাবা মায়েদের জন্য খুব সুখবর। বেশিরভাগ বাবা মায়েরা প্রশ্ন করেন, ছেলেমেয়েরা হায়ার স্টাডি করতে পারবে কি না। আজকের অনুষ্ঠান যে সমস্ত বাবা মায়েরা দেখছেন তাদেরকে আমি বলবো, আপনারা একটি খাতা পেন নিয়ে বসে পড়ুন আমার এই অনুষ্ঠানটা দেখতে। আপনার সন্তান হায়ার স্টাডি পাবে কি না, হায়ার স্টাডি করতে পারবে কি না, তার সম্বন্ধে ঝটপট আমার প্রশ্ন যেগুলো আমি বলবো সেগুলো খাতায় নোট করে নিন। আর যদি জাতক বা জাতিকার ছক বানানো থাকে, সেই ছককে সামনে রেখে আমার কথাগুলোর সাথে পঙ্খানুপঙ্খানু মিলিয়ে নিন যে হায়ার স্টাডি হবে কি না। তার আগে আমি দেবাদিদেব মহাদেবকে একবার স্মরণ করে তারপর আমি আজকের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে চাই। ও নম শিবায় নম, ও নম শিবায় নম, ও নম শিবায় নম, ও ত্র্যম্বকং যজামহে সুগন্ধে পুষ্টিবর্ধনম্ উর্বারুকমিব বন্ধনাত মৃত্যুরামুখ্যমৃতাত ওং জুংসা মহামৃত্যুঞ্জয় মহাদেবায় শিবায় নমো নমো। আমার তন্ত্রগুরু, মন্ত্রগুরু, জন্মদাতা গুরু, আমার যিনি আমায় মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রদাতা গুরু ছিন্নমস্তা মা, নীল সরস্বতী মা এবং কামাখ্যা মা এবং দেবাদিদেব মহাদেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এই দেখুন, এই একটা ছক আমার কাছে আছে। ছকে কিন্তু কিছু লেখা নাই, কোনো কিচ্ছু লেখা নাই। এই ছকটা দেখে আমি বলবো হায়ার স্টাডি আপনার সন্তান করতে পারবে কি না। এই যে ওপরে ঘরটা দেখছেন, এটা হচ্ছে মেষ রাশি। এই মেষ থেকে 12টা রাশি আছে, যে 12টা রাশির মধ্যে ঘোরফের করছে আপনার ছেলের বা আপনার সন্তানের ভবিষ্যৎ। এই ছকটা দেখেই আমি আজকের প্রোগ্রাম করব হায়ার স্টাডি হবে কি না। তার আগে বলছি, পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা থেকে আমার অনুষ্ঠান দেখছেন, আমি পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে চেম্বার করতে পারি না। কেন? ছিন্নমস্তা মায়ের মন্দির আছে, আমি সেই মন্দিরের পার্মানেন্ট পূজারী। আমি ছিন্নমস্তা মায়ের দুবেলা আরাধনায় ব্যস্ত থাকি, তার মাঝখান থেকে আমি কোথাও চেম্বার করতে যেতে পারি না। একমাত্র কলকাতায় আমি যাই, মাসে একদিন মাত্র। তাও আমার টিভি স্ক্রিনে দেওয়া যে দুটো বুকিং নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করে জেনে নিতে হবে আমি কবে বর্ধমানে চেম্বার করি, কী কী বারে চেম্বার করি, কটা থেকে চেম্বার করি। তবে একটা কথা বলবো,
যারা আসবেন তারা একমাত্র নাম লেখাবেন, শুধু শুধু নাম লিখে পেছনের যে ব্যক্তি আসতে চাইছেন তাকে বারণ করে দেওয়াটা খুব খারাপ লাগে। সেই ডেটে সেই ব্যক্তি দেখাতে পারত, শুধু একজন নাম বুকিং করে রেখে না এসে আরেকজন ব্যক্তির ক্ষতি করে দিল। এটা আপনারা করবেন না। যদি আসেন তবে নাম লেখাবেন, যদি না আসেন নাম লেখাবেন না। আমার অনুষ্ঠান মানেই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মধ্যে থেকে আলোচনা, জ্যোতিষশাস্ত্রের মধ্যে গ্রহ নক্ষত্রকে নিয়েই বিচার করা, সেই সমস্ত গ্রহ নক্ষত্রকে ধরে আপনাদের জীবনের এক একটা বিষয়কে আপনাদের কাছে পৌঁছে দেওয়া বা তুলে ধরা। তাই আমার অনুষ্ঠান মানেই হচ্ছে আলোচনা। আলোচনা ছাড়া নারায়ণ শাস্ত্রের অনুষ্ঠান কখনোই হয় না। তাই আমি টিভিতে লাইভ অনুষ্ঠান করতাম, কিন্তু এখন মা ছিন্নমস্তাকে নিয়ে ব্যস্ত থাকার জন্য, আর সবথেকে বড় কথা হচ্ছে তন্ত্রের কাজটা আমি নিজের হাতে করি, সে কারণে আমাকে সাধনায় ব্যস্ত থাকতে হয়, জপ তপ পুজো পাঠের মধ্যে আমাকে থাকতে হয়, যার কারণে লাইভ অনুষ্ঠানটা করা আমার পক্ষে কঠিন হচ্ছে। আমি যার কারণে আপনাদের কাছে যে প্রোগ্রাম চালাচ্ছি লাইভ অনুষ্ঠানের মতোই প্রোগ্রাম করছি, আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন না, বুকিং নাম্বারে বুকিং করে এসে সরাসরি আমাকে দেখিয়ে আমার সাথে কথা বলে যোগাযোগ করে যেতে পারবেন। আমি বর্ধমানে মুচিপাড়ার পরে ছিন্নমস্তা মন্দিরে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত থাকি, সন্ধে 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত থাকি। যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে আমার সাথে কথা বলতে চান তারা ছিন্নমস্তা মন্দিরে এসে ডেট অফ বার্থ দিয়ে কথা বলে যেতে পারেন, এবং তারা চেম্বারে বুকিং নাম্বার পর্যন্ত নিতে পারেন। তবে বেশিরভাগ বুকিং করাবেন টিভি স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে। যারা আমার বুকিং ধরে তারাই একমাত্র বুকিংটা দেখাশোনা করে, তারাই আপনাদেরকে বলতে পারবে কোন দিন কোন ডেট কী বারে আপনারা আসতে পারবেন, কখন দেখাতে পারবেন, তাদের সাথেই ওই জন্য কথা বলতে বলছি বুকিং নাম্বারে ফোন করে। এবার যে সমস্ত বাবা মায়েরা খুব চিন্তিত আছেন আপনার ছেলে হায়ার স্টাডি করতে পারবে কি না, জাতক বা জাতিকা হায়ার স্টাডি হবে কি না, তাই আপনাদের সন্তানের হায়ার স্টাডি কেমন হবে সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। সকল বাবা মায়েরাই জ্যোতিষের কাছে গিয়ে একটাই প্রশ্ন করেন, আমার সন্তানের হায়ার স্টাডি হবে কি না সেটা দেখুন, বা কোন পথে হবে সেটা দেখুন। তাই হায়ার স্টাডি করতে গেলে বা উচ্চ বিদ্যা প্রাপ্তি লাভ করতে গেলে যে যোগগুলো থাকার প্রয়োজন আছে সেই যোগগুলোই আপনাদের কাছে তুলে ধরব, সেগুলো নিয়েই আলোচনা করব। আর আজকালকার দিনে পড়াশোনা মানেই হচ্ছে কোনো বিজনেসে লগ্নি করা, কারণ একটা ব্যবসা করতে গেলে যে সমপরিমাণ অর্থ ব্যয় করতে হয় আজকালকার দিনে ছেলে মেয়েকে পড়াশোনা করাতে গেলে সেই সমপরিমাণ অর্থ ব্যয় করতে হয় বাবা মায়েদের, যার কারণে আজকালকার দিনে পড়াশোনা মানেই হচ্ছে কোনো বিজনেসে লগ্নি করা, অর্থ লাগিয়ে ব্যবসায় উন্নতি করা, আর ছেলে মেয়ের পিছনে অর্থ খরচা করে তাদেরকে সঠিকভাবে মানুষ তৈরি করা বা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি তৈরি করা বা তাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে দেওয়া, এটাই হচ্ছে আজকালকার দিনের ব্যাপার। তাই হায়ার স্টাডি করতে গেলে প্রথমেই দেখতে হবে আপনার সন্তানের মেধা স্থান কতটা সবল অবস্থায় আছে। আপনার সন্তানের মেধা, মেধা মানে প্রচণ্ড বুদ্ধি, ধরে রাখার ক্ষমতা, যে কোনো বিষয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা, সেটা কতটা সবল আছে সেটাকে দেখতে হবে। সেটাকে দেখতে গেলে ছকে যে কোনো জাতক বা জাতিকার জাত চক্র মানে ছকটা, মেষ থেকে মীন পর্যন্ত
শখে দেখতে হবে বৃহস্পতির স্থান কতটা সবল, কারণ মেধার কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যদি দুর্বল হয় তাহলে মেধা কম হবে আপনার সন্তানের, তাহলে আপনার সন্তান উচ্চ শিক্ষায় বাধা প্রাপ্ত হবে। আর বৃহস্পতি যদি সবল হয় বা তুঙ্গস্থ হয় বা উচ্চ স্থানে থাকে, বৃহস্পতি যদি নিজ স্বক্ষেত্রে অবস্থান করে, তাহলে জানবেন আপনার সন্তানের হায়ার স্টাডি হবে, কারণ মেধাটাই হচ্ছে হায়ার স্টাডির মূল শ্রী। ওপরে ওঠার প্রথম শ্রী হচ্ছে মেধা, তাই মেধাটা যদি সবল থাকে তাহলে আপনার সন্তান হায়ার স্টাডি করতে পারবে। এইবারে দেখতে হবে, যদি একটা উদাহরণ দিই, যদি ধরুন কোনো লোককে স্টেশনে হোক, বাজারে হোক, বাসে হোক বা যে কোনো মন্দিরের সাইডেই হোক, যে কোনো জায়গায় যদি কোনো ব্যক্তিকে দেখেন খবরে কাগজ বানান করে পড়ছে, খবরের কাগজ বানান করে পড়ছে, তাহলে আপনি বুঝতে পারবেন সেই ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা কতটা, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। তাহলে বৃহস্পতি দুর্বল হওয়া মানেই হচ্ছে ঠিক সঠিক ওই খবরের কাগজ বানান করে পড়া, মেধাটা কম। এবার দেখব যে উচ্চ বিদ্যা বা হায়ার স্টাডির ক্ষেত্রে প্রথমে কোন ভাবকে সবল থাকা উচিত, তৃতীয় স্থানকে দেখতে হবে, তৃতীয় স্থানের অধিপতি গ্রহকে দেখতে হবে, তৃতীয় স্থানে ভাবাধিপতিকে দেখতে হবে। সেই ভাবাধিপতি যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি আপনার সন্তানের জাত চক্রে কত নম্বর ভাবে গিয়ে অবস্থান করেছে সেটার উপরে ভালো করে নজর দিতে হবে। তৃতীয় স্থান যদি সবল হয়, তৃতীয় স্থান যদি প্রচন্ড পাওয়ারফুল হয়, তাহলে জানবেন হায়ার স্টাডির দ্বিতীয় সিঁড়ি আপনার সন্তান অতিক্রম করতে পারবে। এইবারে দেখব তার সঙ্গে দ্বিতীয় স্থান বা দ্বিতীয় ভাবাধিপতি, ছকের দু নম্বর ঘর, লগ্নের পরে যে ঘর সেই ঘরকে এবার দেখব, ছকের দু নম্বর ঘর হায়ার স্টাডি করতে গেলে দু নম্বর স্থান ভাবাধিপতি গ্রহকে সবল হতে হবে, দু নম্বর ভাবপতিকে সবল হতে হবে, পাওয়ারফুল হতে হবে। দু নম্বর ভাবাধিপতি যদি দুর্বল হয়, দু নম্বর ভাবাধিপতি যে গ্রহ অবস্থান করছে দু নম্বর ভাবে, সেই গ্রহ যদি শত্রু বা পাপপতি হয়, তাহলে জানবেন আপনার সন্তানের হায়ার স্টাডি তৃতীয় সিঁড়ি অবলম্বন করার আগেই ব্রেক করবে। তাই দু নম্বর ভাবাধিপতি বা দু নম্বর ভাবের অধিপতি গ্রহকে প্রচণ্ড পাওয়ারফুল হতে হবে এবং প্রচণ্ড সবল হতে হবে, তবেই আপনার সন্তান হায়ার স্টাডির সিঁড়ি এক এক করে অতিক্রম করতে পারবে। তাহলে আপনারা আমার কাছে এসে কি প্রশ্ন করেন, আপনার সন্তান হায়ার স্টাডি করতে পারবে কি না? আজকে আমি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে সেটা যাতে করে সবাই জানতে পারে আমি সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। তো নিশ্চয়ই এতক্ষণ বাবা মায়েরা বুঝতে পেরেছেন যে জ্যোতিষের কাছে কেন যেতে হয়, কেন যাওয়ার প্রয়োজন আছে। তবে আমি একটা কথা আপনাদের এই অনুষ্ঠানে বলে রাখি, সন্তান নিয়ে আমি একটা অনুষ্ঠান নিয়ে আসছি, খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থিত হব। অনেকে দেখবেন বিবাহের পরে সন্তান হয় না, কেন হয় না? অনেকে দেখবেন অনেক বছর পরে গিয়ে সন্তান হয়, কেন হয়?
আমি এই নিয়ে একটা অনুষ্ঠান আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আর আজকের একটা সুসংবাদ আপনাদেরকে আমি দিই। আমি বিগত কোনো একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে কবচ মূল পাথর না পড়িও, কবচ মূল পাথর না পড়িও, দৈব শক্তির কিছু প্রতিকার যদি দেওয়া যায় তার দ্বারা কিন্তু মানুষ উপকার পায়। হ্যাঁ, আজকে সেটাই হয়েছে। আজ শনিবার আমি ছিন্নমস্তা মন্দিরে যখন পুজো করছি তখন ঘড়ি কাটায় কাটায় বাজে বেলা 11:30। আমি ছিন্নমস্তার সংলগ্ন গোটা 10-15টা বাড়ির আশপাশে আমি একজন জাতক বা জাতিকার ছক বিচার করেছিলাম আজ থেকে মাত্র 1 মাস আগে। আজ থেকে মাত্র 1 মাস আগে সেই জাতক আর জাতিকাকে বলেছিলাম প্রতিকার নেওয়ার জন্য, কিন্তু তারা বলেছিল এখন আমাদের আর্থিক অবস্থা ভালো নয়, আমরা এই সময়ে প্রতিকার নিতে পারবো না, আপনি অন্য কিছু আমাদেরকে বলুন যেটা এখন বর্তমান আমরা এই সময় থেকে একটু মুক্তি লাভ করতে পারি। আমি তাদেরকে বলেছিলাম ছিন্নমস্তা মন্দিরে সপ্তাহে 3টে বারে এসে মায়ের কাছে পুজো দিতে, এবং তার মধ্যে 1-2 বার আমি তাদেরকে কঠোরভাবে পালন করতে বলেছিলাম, তার সঙ্গে আমি সূর্য প্রণাম করতে বলেছিলাম, আরো কয়েকটা ধর্মগ্রন্থের কিছু কিছু অংশ আমি তাদেরকে পড়তে বলেছিলাম। তারা যথারীতি 1 মাস যাবত মায়ের মন্দিরে এসে পুজো পাঠ দিচ্ছে এবং সেই সমস্ত আমার কথাগুলোকে অবলম্বন করে ধর্মগ্রন্থের যে সমস্ত অংশগুলো আমি পড়তে বলেছিলাম সেগুলো তারা নিয়মিত শ্রদ্ধার সাথে পড়ে যাচ্ছে, এবং যে 2 বার আমি কঠোরভাবে পালন করতে বলেছিলাম তারা খুব কঠোরভাবে পালন করছে। তো সেই জাতক কোনো এক প্রাইভেটে চাকরি করে, সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি অফিসে থাকলে কি এগুলোকে পালতে হবে। আমি বলেছিলাম হ্যাঁ, এখন এই সময়টা তোমাকে পালন করতে হবে, কারণ যেহেতু তুমি দৈব শক্তি কবচ নিতে পারছো না সেই জন্য তোমাকে এখন পালন করতে হবে, যখন কবচ পড়বে তখন পালন করার দরকার নাই। তার স্ত্রী উচ্চ শিক্ষিতা একজন জাতিকা, তিনি আমাকে বলেছিলেন আমি কি কোনো কর্ম পেতে পারি বা করতে পারি। আমি তার ছক দেখে আমি তাকে 3টে কর্মের কথা বলেছিলাম। তো আজকে ছিন্নমস্তা মন্দিরে পুজো দিতে এসে আমাকে নিজের মুখে বলে গেল যে আমি একটা কোম্পানিতে চাকরি পেয়েছি, 2 দিন মাত্র হলো আমি চাকরিতে জয়েন করেছি, আপনার দেখানো পথ অনুসরণ করে এবং মাকে ডেকে আপনি যা যা করতে বলেছিলেন তাই তাই করে এবং মায়ের কাছে পুজো দিয়ে আমি সত্যিকারের সুফল লাভ করেছি। আমি তাকে বললাম যে তুমি যখন মাকে ডেকে যখন সুফল পেয়েছো তখন আমি যে দৈব শক্তি কবচের কথা বলেছি এখন তোমাকে সেটা নিতে হবে না, তুমি এইভাবেই মাকে ডেকে যাও, 3টে বছর দেখো মায়ের আশীর্বাদে তুমি কতটা এগিয়ে যেতে পারো, যদি 3 বছরের মধ্যে দেখো যে না তুমি এগোতে পারছো না, প্রচন্ড বাধাপ্রাপ্ত হচ্ছ, তখন কবচ পড়ো। তো চ্যানেলে বসে এগুলো গল্প শুনালাম বা গল্প কথা বললাম তা নয়, নারায়ণ শাস্ত্রী আজ পর্যন্ত একটাও মিথ্যা কথা বলে না, হাতে প্রুফ বা প্রমাণ নিয়ে আমি কথা বলি। যদি আমার এই গল্প শুনে কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করতে চান আমি সেই জাতক বা জাতিকার বাড়ি পর্যন্ত নিয়ে গিয়ে কথা বলিয়ে দেব যে হ্যাঁ কি বলেছি চ্যানেলে বসে তারা কি বলেছে। তাই দৈব শক্তির একটা আশীর্বাদ সবসময়ের জন্য আছে, সেটা সঠিকভাবে যদি মানা যায় তাহলে তার আশীর্বাদ পাওয়া যায়।
সেই কারণেই বলছিলাম যে ছিন্নমস্তা মন্দিরে যে অমাবস্যা মায়ের বিশেষ পুজো হয়, যদি কারো কালসর্প যোগ থেকে থাকে, যদি কেউ কালসর্প যোগে ভুগছে, তো অমাবস্যার 15 দিন আগে আমার সাথে যোগাযোগ করবেন বুকিং নাম্বারে ফোন করে। ওই অমাবস্যা যে বিশেষ পুজো মায়ের মন্দিরে হয়, সেই পুজোতে কালসর্প যোগের কাজ 16 আনা করা হয়ে যায়। কেন? যেহেতু রাহুর অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে ছিন্নমস্তা, রাহুর অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে ছিন্নমস্তা, তাই ছিন্নমস্তা মন্দিরে হোম যজ্ঞ করালে রাহু সন্তুষ্ট হয়, ছিন্নমস্তা সন্তুষ্ট হয়, তার সঙ্গে ধূমাবতীর পুজো করলে কেতু সন্তুষ্ট হয়, অনেকটা কালসর্প কেটে যায়। যদি কেউ কালসর্পের মধ্যে পড়ে থাকেন, কালসর্পের জন্য কর্মে বা পড়াশোনায় বা বাড়িতে বা যে কোনো ব্যাপারে সাকসেস হতে পারছেন না, অমাবস্যার 15 দিন আগে আমার সাথে যোগাযোগ করবেন, ফোনে বুক করে আসবেন। আর ভাদ্র মাসে কৌশিক অমাবস্যায় হচ্ছে ছিন্নমস্তা মায়ের বাৎসরিক পুজো। এই বাৎসরিক পুজোতে কালসর্প এবং মাঙ্গলিক দোষের প্রতিকার করা হয়। কৌশিক অমাবস্যায় ছিন্নমস্তা মায়ের বাৎসরিক পুজো, এই বাৎসরিক পুজোতে কালসর্প এবং মাঙ্গলিক কাজের প্রতিকার করা হয়। কেন? বাৎসরিক পুজোটা যেভাবে মায়ের হয়, তাতে মাঙ্গলিক এবং কালসর্প দুটো যোগ একসাথে প্রতিকার করা যায়। সেদিন মায়ের বিশেষ বিরাট বড় পুজো, হোম যজ্ঞ জপ তপ তর্পণ সমস্ত কিছু হয়, যার কারণে সেই দিন ওই যোগে যদি কেউ মাঙ্গলিক বা কালসর্প কাটাতে চান, তাহলে আমার টিভিতে দেওয়া দুটো বুকিং নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করে আমার পিএর সাথে কথা বলে আমার সাথে যোগাযোগ করবেন। ছিন্নমস্তা মন্দিরে যদি কেউ আসতে পারেন, ছিন্নমস্তা মায়ের কাছে যদি এক মনে এক প্রাণে কিছু চাইতে পারেন, আমাকে বলতে হবে না, আপনি নিজে এসেই ছিন্নমস্তা মন্দিরে দাঁড়িয়ে বলে যাবেন যে আমি এই কাজে সফলতা পেয়েছি, আমি ছিন্নমস্তা মন্দিরে বসে বহু বড় বড় প্রবলেম কেটে যেতে দেখেছি। কি করে? এই অমাবস্যাগুলোতে হোম করিয়ে, পুজো পাঠ করিয়ে আর ছিন্নমস্তা মায়ের কন্টিনিউ পুজো পাঠ দিয়ে বড় বড় সমস্যার হাত থেকে অনেক মানুষ রেহাই পেয়েছেন। তাই হায়ার স্টাডি করতে গেলে আমি যে যোগের কথাগুলো বললাম, ভালো করে ছেলে মেয়ের জাতচক্রটা বিচার করাবেন কোনো জ্যোতিষ বন্ধুকে দিয়ে। তার সাথে দেখতে হবে যে পঞ্চম ভাব, ছকের পঞ্চম ঘর, সেই পঞ্চম ভাবাধিপতি যদি পাওয়ারফুল হয় আর পঞ্চম ভাব যদি সবল অবস্থায় অবস্থিত হয়ে থাকে, আর পঞ্চম ভাব যদি সঠিক গৃহে যদি অবস্থান করে থাকে, তাহলে দেখবেন ভাবনা, মনের মধ্যে যে ভাবনা, সেই ভাবনার জায়গাটা প্রচন্ড পাওয়ার হবে, পাওয়ারফুল হবে, শক্ত হবে, এবং সেখান থেকে হায়ার স্টাডি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে। কিন্তু কালসর্প বা মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু হায়ার স্টাডিতে কিন্তু বাধা আসবে, এই যোগগুলো থাকা সত্ত্বেও বাধা আসবে, তখন কালসর্প বা মাঙ্গলিক দোষের প্রতিকার করালে হায়ার স্টাডি পাওয়া যাবে। তাই পঞ্চম ভাবাধিপতিকে সবল হওয়া একান্ত প্রয়োজন, পঞ্চম ভাবাধিপতিকে সঠিক অবস্থানে অবস্থিত হয়ে থাকাটা একান্ত প্রয়োজন। ছক বিচার করতে গেলে এইভাবে দেখতে হবে, আপনার সন্তানের জাতচক্রে পঞ্চম ঘর হচ্ছে হায়ার স্টাডির ভাবনা, প্রতিষ্ঠা, সাফল্য, যেখান থেকে হায়ার স্টাডি কমপ্লিট করা যাবে। তাই পঞ্চম ভাবাধিপতিকে শুভ হতে হবে এবং সবল হতে হবে। আর এখনকার বর্তমান যুগের বিদ্যা, এখনকার বর্তমান যুগের বিদ্যা হচ্ছে জীবিকামুখী,
কেন? আমি তো আগেই বললাম যে হায়ার স্টাডি করানো কেন, আপনার সন্তানকে হায়ার স্টাডি করাতে চাইছেন কেন? কারণ আগামী দিনে আপনার সন্তান যাতে করে একটা ভালো কর্ম করতে পারে। তাহলে পড়াশোনাটা হচ্ছে, হায়ার স্টাডি হচ্ছে জীবিকামুখী। তাই এখনকার বর্তমানে বিদ্যা হচ্ছে জীবিকামুখী। ক্লাস 10 পাস করলেই চিন্তা করতে হবে কি নিয়ে পড়াশোনা করলে আগামী দিনে জীবনে প্রতিষ্ঠা লাভ করা যাবে বা সফল জায়গায় দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা যাবে। তার জন্য সেই হায়ার স্টাডি কোন পথে গেলে লাভবান হওয়া যাবে সেটাকে দেখতে হবে। এখন হচ্ছে কম্পিটিশনের মার্কেট। ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনায় প্রচন্ড কম্পিটিশন চলছে, কে কত ভালো নাম্বার করতে পারবে, কে কত কাকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারবে, কে কত ভালোভাবে পড়াশোনা করে বিদেশে গিয়ে পড়াশোনা করে ভালো একটা জায়গা তৈরি করতে পারবে এবং বিদেশে গিয়ে ভালো একটা সুনাম অর্জন করতে পারবে, যার কারণে এখনকার পড়াশোনা হচ্ছে কম্পিটিশনের পড়াশোনা। তাই প্রত্যেকটা বাবা মা সেই কম্পিটিশনের পিছনেই ছুটে বেড়াচ্ছে দিবারাত্রি, যাতে করে তার সন্তান আগামী দিনে ভালো একটা জায়গায় গিয়ে অবস্থান করে সঠিক জায়গা যেন নির্বাচন করতে পারে। তাই কম্পিটিশনের এখনকার দিনকালে পড়াশোনা কম্পিটিশনের। যদি কোনো রকমভাবে টেনে টুনে পাস করে একটা ডিগ্রি লাভ করা গেল, যদি কোনো রকম টেনে টুনে পাস করে একটা ডিগ্রি লাভ করা গেল, সেটা নিয়ে তো কোনো কাজে আসবে না, কোথাও তো চাকরি পাওয়া যাবে না, কোথাও কাজ করা যাবে না। তাহলে সেই ডিগ্রি কোন লাভে না, সেই ডিগ্রি কিসের জন্য, সেই ডিগ্রি নিয়ে কোন কাজে লাগবে? তাই ডিগ্রি পেতে গেলে ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং ছককে বিচার করে করতে হবে। অনেক বাবা মাকে বলছি, অযথা ছেলে মেয়েদের পিছনে বক বক করে, অযথা তাদেরকে বকাবকি করে তাদের ভবিষ্যৎগুলোকে নষ্ট করে দেবেন না। আপনারা আগে দেখুন কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে আপনার সন্তানের জাত চক্রে এই সমস্ত গ্রহদের কানেকশন হয়েছে কি হয় নাই, তবে তো আপনার সন্তান পড়াশোনা করে এগোবে, তা নাহলে তার কি দোষ? গ্রহের যদি বাধা থাকে আপনার সন্তানের বাধা আসবে, গ্রহ যদি দুর্বল হয় আপনার সন্তান লেখাপড়ায় দুর্বল হয়ে যাবে, গ্রহ যদি নিচস্থ হয় আপনার সন্তান উচ্চস্থানে এগোতে গিয়ে মুখ থুবড়ে পড়ে যাবে। তাহলে সন্তানকে বকাবকি করলে হবে না, তার সঙ্গে বাবা মাকে একটু দেখতে হবে, কাউন্সিলিং করাতে হবে আপনাদের ছেলেদের ভবিষ্যৎগুলো, যাতে করে আপনাদের ছেলেরা ভালোভাবে উজ্জ্বল ভবিষ্যৎ পেতে পারে। তাদেরকে বকাবকি না করে জ্যোতিষ বন্ধুদের কাছে গিয়ে ছকগুলোকে ভালো করে বিচার করে দেখুন আপনার সন্তান যে খাটছে পড়াশোনার পিছনে সে কতটা লাভবান হতে পারবে, সেটার দিকে আপনারা ভালো করে নজর দিন। অযথা সন্তানদের বকাবকি করে মারধর করে কোনো লাভ হবে না, কারণ তাদের তো কোনো দোষ নেই, গ্রহের পাকে পড়ে তারা ভুগছে এবং সেই গ্রহের পাকে পড়েই তারা যত দুনিয়ার প্রবলেমের মধ্যে দিয়ে দিন যাপন করছে। তাহলে সেই গ্রহের প্রবলেম কি করে কাটবে একজন জ্যোতিষ বন্ধু আপনাকে বলে দিতে পারে। তাই যে কোনো জ্যোতিষ বন্ধুর কাছে আপনাদের সন্তানের জাত চক্রগুলো ভালো করে বিচার করে দেখুন আপনার সন্তান হায়ার স্টাডি করতে পারবে কি পারবে না। এইবার কোন পথে হায়ার স্টাডি হলে লাভজনক হবে, কোন পথে হায়ার স্টাডি হলে লাভজনক হবে, এটা কিন্তু অনেক বাবা মায়ের প্রশ্ন। আমাকে বহুবার বহুবার আমাকে বলেছেন, মন্দিরেও বলেছেন, আমার চেম্বারেও বলেছেন, কোন পথে হায়ার স্টাডি করতে পারলে লাভবান হওয়া যাবে। তাহলে এবার দেখতে হবে কোন যোগ। রাশিচক্রে লগ্ন যেহেতু জাতক বা জাতিকা নিজে, তাহলে লগ্নকে বিচার করা আগে খুবই দরকার। লগ্নের মধ্যে বহু কিছু নির্ভর করছে, যেটা জাতক বা জাতিকাকে এগিয়ে যাওয়ার জন্য অনেকটা
সাফল্য পাই দিতে পারে, তার জন্য লগ্নকে ভালো করে বিচার করা দরকার। লগ্নকে দেখতে হবে, তারপরে দেখতে হবে তৃতীয়কে, তৃতীয় ভাবাধিপতির, তৃতীয় ভাবপতিকে দেখতে হবে। তাহলে লগ্ন 1+3, তার সঙ্গে দেখতে হবে পঞ্চম স্থানকে, কারণ পঞ্চম পতি যদি দুর্বল হয়ে যায় তাহলে হায়ার স্টাডি যে পথে এগিয়ে নিয়ে যেতে চাইছে সে পথে বাধা হবে, তাহলে সেই পথ থেকে ছিটকে যাওয়ার ভয় আছে, তাহলে সেই পথে হায়ার স্টাডি হবে না। তাহলে 1+3+5। আর দেখতে হবে একাদশ স্থান, ছকের 11 নম্বর ঘর, মেষ রাশি থেকে মীন রাশি হচ্ছে 11 নম্বর ঘর। যদি বৃষ রাশি হয় তাহলে মেষ রাশি হবে 11 নম্বর ঘর, যদি মিথুন রাশি হয় তাহলে বৃষ রাশি হবে 11 নম্বর ঘর। এরম করে দেখতে হবে একাদশ ভাবকে, একাদশ ভাবের অধিপতিকে। একাদশ ভাবের অধিপতি যে নক্ষত্রের সঙ্গে কানেক্টেড হয়ে বসে আছে সেই নক্ষত্রের অধিপতি কোন ভাবে গিয়ে অবস্থান করছে সেটা ভালো করে দেখতে হবে। তাহলে 1+3+5+11 আর প্লাস হচ্ছে বৃহস্পতি। এই সমস্ত গ্রহগুলো যদি একসাথে সংযোগ স্থাপন করে, একই ঘরে অবস্থান করে, তৃতীয় পঞ্চমে একাদশে লগ্নে যদি একসাথে অবস্থান করে তাহলে সেইখানে ভালো করে বৃহস্পতির বলাবলের উপরে নির্ভর করছে কি ফলাদেশ হতে চলেছে। সেখানে বৃহস্পতিকে খুব ভালো করে বিচার করে দেখতে হবে যে এই সমস্ত গ্রহ সংযোগ হওয়ার পর বৃহস্পতির বরাবরের উপর নির্ভর করবে আপনার সন্তান হায়ার স্টাডি কোন পথে গিয়ে করতে পারবে। তাহলে জাতচক্রগুলো ভালো করে এইভাবে বিচার করতে হবে, তবে আপনার সন্তানের হায়ার স্টাডি খুঁজে পাওয়া যাবে, কোন পথে গিয়ে হায়ার স্টাডি করতে পারবে সেই পথ অবলম্বন করা যাবে। তাহলে বাবা মাকে কিন্তু একটু খাটতে হবে, কি না জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে ভালো করে কাউন্সিলিং করাতে হবে। আমার অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার অনুষ্ঠান যদি আপনাদের কোথাও যদি একটু জায়গা করে থাকে মনের মধ্যে, যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করলে আপনার সন্তানের হায়ার স্টাডি ভালো হবে, টিভি স্ক্রিনে দেওয়া দুটো বুকিং নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আমার কাছে চলে আসবেন। আমি কবে কোথায় কোন বারে কোন ডেটে চেম্বার করছি সেটা আপনারা বুকিং নাম্বারে আমার পিএর সাথে কথা বলে জেনে নেবেন, তারাই বলে দেবে আপনাদেরকে যে আমি কবে বসছি। তবে আমি বর্ধমানে বাইরে যেতে পারি না, কারণ মা ছিন্নমস্তাকে নিয়ে আমি যেতে পারি না, তার দুবেলা আরাধনায় আমি ব্যস্ত থাকি মানুষের মঙ্গলের জন্য। তন্ত্রের কাজ যেহেতু আমি নিজের হাতে করি সেই কারণে আমি ছিন্নমস্তা মন্দিরের আশপাশেই আমার চেম্বার আছে, সেই চেম্বারে আমি সবাইকে দেখি, কিন্তু বেশি সংখ্যক লোক আমি দেখতে পারি না। তার কারণ হচ্ছে আমি হাতে ছক করে বিচার করি, আমি ল্যাপটপে ছক করি না, হাতে ছক করে বিচার করি, যার কারণে আমার একটু সময় লাগে। আর একটা মানুষকে দেখতে আমি 1 ঘন্টা মতন সময় নিই, তারপরে তার ফলাদেশ আমি তাকে ভালো করে বুঝিয়ে বলে দিই। সেই কারণে আমার কাছে আসতে গেলে হাতে সময় নিয়ে আসতে হবে। তাই পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা থেকে আমাকে দেখতে পাচ্ছেন, আমার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন, আমার অনুষ্ঠান দেখছেন, তাদেরকে কষ্ট করে আমার কাছে আসতে হবে। আমার কাছে আসা মানে 100% সমস্যার সমাধান। যদি আপনি 100% সমস্যার সমাধান আমার কাছে এসেও না পান তাহলে আপনি যে মূল্য খরচা করবেন একটা সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, তারপর আপনার সেই মূল্যের অর্ধেক %
আপনাকে ফেরত দেওয়া হবে, অর্ধেক মূল্য আপনি ফেরত পাবেন। আপনি নিজের হাতেও নিয়ে যেতে পারেন, বাড়িতে বসে ব্যাংক অ্যাকাউন্ট থেকেও তুলে নিতে পারেন যদি কাজ না পান। তাই কামাখ্যায় যদি কেউ যেতে চান বা কামাখ্যায় গিয়ে যদি কেউ হোম করাতে চান, আমি আবার খুব শিগগিরই কামাখ্যা মায়ের কাছে যাচ্ছি। ভক্তদের মঙ্গল কামনা, বহু কাজ নিয়ে আমি যাব। আমি ওখানে একটা বড়সড় যজ্ঞ করব। এই কিছুদিন আগে আমি কামাখ্যা গিয়েছিলাম, একটা যজ্ঞ আমি করেছি। ফেসবুকে তার প্রত্যেকটা ছবি আমি প্রত্যেকটা ভক্তের কাছে পাঠিয়ে দিয়েছি। আমার ফেসবুক শ্রী নারায়ণ শাস্ত্রী বর্ধমান বলে ক্লিক করবেন, ছিন্নমস্তা মায়ের ছবি এবং আমার ব্যানার দেখতে পাবেন। সেখানে আমার এই অনুষ্ঠানগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন, মোবাইলের মাধ্যমে আপনারা ঘরে বসে সেই অনুষ্ঠান দেখতে পারবেন, বা যে কোনো জায়গায় আমার ফেসবুক ক্লিক করলে আমার এই অনুষ্ঠানটা দেখতে পাবেন। এবং বিএইচআই গ্রুপ বলেও যদি ক্লিক করেন তাহলেও আমার এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। তাই যারা ছেলেমেয়ের জন্য খুব চিন্তিত হয়ে আছেন, যে সমস্ত বাবা মায়েরা দিবারাত্র পরিশ্রম করে চলেছেন আপনাদের সন্তানের পিছনে, তাদেরকে বলবো নিজেদের সন্তানদের জাতচক্রগুলো একবার ভালো করে বিচার করে দেখুন, আপনার সন্তান কি করতে চাইছে, কোন পথে গেলে তার উন্নতি আছে। এবার হায়ার স্টাডির যোগ, বৃহস্পতি গ্রহ যদি সফল হয় আর 1+5+3+11 এদের যদি সংযোগ একসাথে হয় তাহলে হায়ার স্টাডি কিন্তু ভালোভাবে সম্পূর্ণ হবে। এবার তৃতীয় ভাবের অধিপতি যদি স্থির হয়, তাহলে হায়ার স্টাডি খুব ভালো হবে। এবং পরীক্ষায় যদি তৃতীয় ভাবাধিপতি যদি সবল হয় তাহলে পরীক্ষার রেজাল্ট কিন্তু আপনার মোটামুটি সফল ভালোর দিকেই এগোবে, এবং ভালো রেজাল্ট করে জাতক বা জাতিকা আগামী দিনে নিজের ভবিষ্যৎ ভালোভাবে উজ্জ্বল করতে পারবে। তাই যে সমস্ত বাবা মায়েদের মুখে মুখে প্রশ্ন ছিল, আমার সন্তান হায়ার স্টাডি পাবে কি না, উচ্চশিক্ষা লাভ করতে পারবে কি না, উচ্চশিক্ষায় বসতে পারবে কি না, আজকের অনুষ্ঠান কিন্তু আমি সেই উচ্চশিক্ষা নিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম, যেটার কারণে আগামী দিনে আপনাদের সন্তানদের ভবিষ্যৎগুলো অনেকটা উজ্জ্বলের পথে এগিয়ে যাবে। অযথা সন্তানদেরকে বকাবকি করে তাদের মতের বিরুদ্ধে বা বাইরে গিয়ে অযথা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাবার চেষ্টা করবেন না। কেন, ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হলে কি এখনকার দিনের পড়াশোনা কি একেবারেই মাটিতে চলে গেল, জলে চলে গেল? না, এখন বহুমুখী পড়াশোনা, বহুমুখী জীবিকা আছে। আপনি আপনার ছেলের জাতচক্র বিচার করে দেখুন না যে আপনার ছেলে কোন লাইনে গেলে সে নিজেকে তুলে ধরতে পারবে, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে। আপনার সন্তান কি চাইছে সেটার উপরে নির্ভর করুন, শুধু নিজেদের জোর খাটিয়ে তাদেরকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাবার জন্য চেষ্টা করবেন না। তারা তো ভালো অভিনেতাও হতে পারে, ভালো একজন গায়ক হতে পারে, ভালো একজন রাজনীতিবিদ হতে পারে, ভালো একজন ব্যবসাদার হতে পারে, ভালো একজন রাইটার হতে পারে, ভালো একজন ছবি শিল্পী হতে পারে, ভালো ভালো ছবি এঁকে তার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে, ভালো একজন ড্যান্সার হতে পারে, ভালো একজন অভিনেতা হতে পারে। বহুমুখী প্রতিভা রয়েছে এখনকার দিনে। ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে তার কোনো মানে আছে? যার ছকে ডাক্তারি যোগ আছে সে ডাক্তার হবে, যার ছকে ইঞ্জিনিয়ারের যোগ আছে সে ইঞ্জিনিয়ার হবে, যার ছকে শিল্পীর যোগ আছে সে শিল্পী হবে। তাহলে তাদেরকে একটু দেখুন না কাউন্সিলিং করে যে আপনার সন্তান কোন পথে এগোতে চাইছে, আপনার সন্তান কি চাইছে,
তার জাতচক্রটাকে মিলিয়ে একবার দেখুন না যে আপনার সন্তান যেটা বলছে সেটার সঙ্গে জাতচক্রে মিল আছে কি না। তারপরে সন্তানের ওপরে চাপ সৃষ্টি করুন, অযথা প্রেসার দিয়ে ছেলে মেয়েদের মাথা নষ্ট করবেন না, তাদেরকেও একটু এগিয়ে যেতে সাহায্য করুন। তারাও তো চায় জীবনে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে, আমাদের মতন একটা ভালো জায়গা তৈরি করতে। তারা কষ্ট করে স্কুল যাচ্ছে, প্রাইভেট যাচ্ছে, পড়াশোনা করছে, কেন? কারণ নিজেদেরকে তৈরি করার জন্য। তাই ভালো করে জাতচক্রগুলোকে বিচার করুন। আর মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশি আছে, সেই 12টা রাশির সঙ্গে 27টা নক্ষত্র আছে, সেই 27টা নক্ষত্রের সঙ্গে কিন্তু 12টা লগ্নও আছে। যে কোনো জাতক বা জাতিকা যে লগ্নেরই হোক বা যে রাশিরই হোক, 27টা গ্রহ কিন্তু তার ছকে কিন্তু বর্তমান থাকবে, এবং 7টা বার নিয়ে কিন্তু ছকটা গঠিত হয়েছে। তাই ছেলে মেয়েদের ভবিষ্যৎ দেখার জন্য তাদের কথাবার্তাগুলো বাবা মায়েদের শোনার প্রয়োজন আছে। আজকের অনুষ্ঠান ঘড়ির কাঁটা বলছে শেষের দিকে চলে এসেছি, হাতে আর বেশি সময় নেই। সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন, ছেলে মেয়েদের ভবিষ্যৎকে উজ্জ্বল করুন। আর যাওয়ার আগে আপনাদের একটা আমি ছোট টোটকা দিয়ে যেতে চাই, যেটা ছেলে মেয়েদের পড়াশোনার খুব উপকারে লাগবে। যেখানে ছেলে মেয়েরা পড়াশোনা করে সেই টেবিলের ওপরে একটা সাদা বস্ত্র পাতবেন, তার উপরে একটা গণেশ আর মা সরস্বতীর ছবি রাখবেন, তার সামনে একটা কাঁচের গ্লাসে জল নেবেন, পরিষ্কার জল, তার মধ্যে একটা সাদা ফুলদানি রাখবেন জলের মধ্যে, সেই জলের মধ্যে গোটা চার পাঁচেক মতি ফেলে রাখবেন। আর আপনার ছেলেকে সকাল বিকাল দুবেলা এই মন্ত্রটা জপ করাবেন 28 বার করে, নম গাং গণেশায় নম, নম ঐং সরস্বতী বিদ্যা দেবীভ্য নম। এইটা জপ করাবেন, দেখবেন আপনার ছেলে মেয়ে পড়াশোনায় ভালো অগ্রগতি পেয়ে এগিয়ে যাবে। ভালো থাকুন, নমস্কার। আপনি কি বিশ্বাস হারিয়েছেন? বর্তমানে একমাত্র ছিন্ন মাস্তা ও নীল সরস্বতী মায়ের সাধক শ্রী নারায়ণ শাস্ত্রী চাকরি, ব্যবসা, দাম্পত্য কলহ, প্রেমে বাধা, যে কোনো কঠিন ও জটিল সমস্যায় দেবশক্তি কবচের দ্বারা প্রতিকার করে থাকেন। প্রতিকারে 100% গ্যারান্টি।